আসি মুয়াজ্জেজ মোহতারাম, তাবলিগ জামাত কেন সৌদি আরবে নিষিদ্ধ করা হলো, প্রেক্ষাপটটা কি? হাজেরান সচেতন নাগরিক, বেশি ডিটেলসে যেতে চাই না, শুধু মানে পয়েন্টগুলা হালকা ধরাই দিব। আপনাদের মনে থাকার কথা, বেশ কয়েক বছর আগে মিশরের ইখওয়ানুল মুসলিমিনের কথা আপনাদের মনে আছে, এটা মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিন, তাদের একটা সরকার আসছিল না? হ্যাঁ, মুরসি কিন্তু একজন কোরআনের হাফেজ ছিল। তো যখন তারা আসলো, তখন যে কোনো বিশ্বের মনে করেন যে ইসলাম বিরোধী শক্তিরা ইসলামিস্টদের চায় না, এটা স্বতঃসিদ্ধ সহজ কথা। তো না চাওয়ার কারণে তাকে উৎখাত করে দিল, এবং উৎখাতকারীদের মধ্যে সৌদি আরবে ছিল। মজার বিষয়, বিশ্বাস না হলে একটু পাঁচ বছর আগে ঘেঁটে দেখেন। যে কথা বলতেছিলাম সেটা হলো, কেন তাবলিগের উপরে পাবন্দি বা এত নিয়ে এখানে কেন? তো বলতেছিলাম, যখন ওরা এসেছিল তখন মানে ইহুদি এবং খ্রিস্টান শক্তির সাথে তারাও কিন্তু মানে সমর্থক হয়ে এটা কী করেছিল, ওদেরকে উৎখাত করে দিয়েছিল। শুধু তাই না, বরং সৌদি আরব সহ আশেপাশে তারা এই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে যে এটা একটা ব্ল্যাক লিস্টেড, অর্থাৎ কালো তালিকাভুক্ত একটি দল। তখন হয়তো আমাদেরই ছিল, হতে পারে, ওরা তো রাজনীতি করে, ব্রাদারহুড তো রাজনীতি করে, সিয়াসাত পলিটিক্স করে, তাই না? তো এটা একটা পলিটিক্যালি দল, তার মধ্যে হয়তো খারাপই আছে, ই করছে, ঠিক আছে, অনেকেই এটা স্বাভাবিকভাবে নিয়েছে। তো তাবলিগ জামাতের সাথে ব্রাদারহুডের কী সম্পর্ক? জবাব হলো, দুটো তো দুই মেরুর জিনিস, দুইটা দুই মেরুর। কেননা তাবলিগ ওয়ালারা কারো সাথে নেই, ভাতে নেই, তারা আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, কালিমার কথা বলে, ইমানের কথা বলে, একিনের কথা বলে, একরামুল মুসলিমিনের কথা বলে, এইগুলোই তো বলে, তাই না? এখানে এমনও অনেকে আছে, তিন দিন, সাত দিন, পাঁচ দিন তাবলিগে গিয়েছেন, অনেকে আছেন, কেউ না গেলেও তাবলিগওয়ালাদের সাথে বসে খেয়েছেন, কমপক্ষে দেখা যাচ্ছে মসজিদের মধ্যে আসছে, বসছেন। তা তাদের তো কর্মকাণ্ড তো ওপেন, এমন না যে কোনো গোপনে গাপনে তারা কাজ করে নাকি, মসজিদের থেকে ওপেন জায়গায় আর কোথায় আছে? এমন না যে চুপিচাপে কোথাও কাজ করে, কাজে তাদের কর্মকাণ্ড তো খুব একেবারে সবার সামনে প্রকাশ্য, এটা তো গোপনের কিছু নেই, এই কথাগুলো তো বলে, তাই না? ভাই আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ বাসে, এই কথাগুলোই তো কয়, মুখস্থ কথা। আমরা আরও এগুলো কয় কী রে, এই মুখস্থ কথা ছাড়া কি আর কোনো কথাই নেই? তো এই কথাগুলোই তো এরা কয়, এর ভাই এটা কিছু কয় নাকি? আচ্ছা, অপরদিকে ইখওয়ানুল মুসলিমিন তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসতে চায় ইসলামের আলোকে। তাহলে এরা তো কখনো, এমন কি তাবলিগের অনেক লোকজন যারা অনেক সময় কয়ে ভোটও দেয় না, দূর কারে ভোট দিব, ভোট মোট দেওয়া মানে এত, মানে রাষ্ট্রের ব্যাপারে বা রাষ্ট্রীয় ইস্যুর ব্যাপারে তাদের খুব বেশি আগ্রহ নাই, যেটা আমি বলতে চাচ্ছি। তাহলে দুটো তো দুই মেরুর, কেন প্রশ্ন হলো, কেন মানে এদের প্রতি খড়গস্ত হচ্ছে? তাদের জবাব হলো, দেখেন, যখন মনে করেন যে রাত্রেবেলায় কেউ একেবারে অন্ধকারের মধ্যে চলছেন, কেউ অন্ধকারের মধ্যে একজন ভীতু মানুষ চলে, যখন তখন ওই ভীতু মানুষটা যখন একটা গাছের পাতা পড়ে, তখন মনে করে যে কেউ মনে বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে আমার মারতে আইতেছে আর কি, একটা ভীতি কাজ করে কি করে না? হ্যাঁ, তো এখন ওদের সমস্যা, যেটা সমস্যা জায়গাটা হলো, এখন এর আগের যাদেরকে নিষেধাজ্ঞা জারি করছে তাদের মধ্যে একটা শক্তি ছিল, সামর্থ্য ছিল, বড় ইউনিটি ছিল, আর বর্তমান বিশ্বের মধ্যে তাবলিগ যদিও সেটার শুরু হয়েছে, তাবলিগ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই হলো তাবলিগ, তবে এই নির্দিষ্ট পদ্ধতির যেই সিস্টেমের যে তাবলিগ, এটা হলো আপনার ভারত থেকে আসছে আর কি, ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়ার মধ্যে এখন সীমাবদ্ধ নেই, এখন সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় তাদের কার্যক্রম রয়েছে। তো সমস্যার জায়গাটা হলো, এদের তো বিশাল বড় একটা কী আছে, ইউনিটি আছে, তাই না? বিশাল বড় জমায়েত আছে। তো যারা ভয় পায় তারা অনেক সময় এই জমায়েতটাকে ভয় পায়, কি না জানি কি
এদের থেকে কিনা আবার কোনো কোনো শক্তিশালী কিছু এসে কিনা, এরকম এই ভয়, এই ভয়ের থেকেই কিন্তু মূলত এই সিদ্ধান্ত। এটাই বিজ্ঞজনের এই কথাই বলেছেন, মানে খোয়ানকে নিয়ে যে ভয় ছিল সেই ভয় এখন ঢুকেছে তাবলিগ জামাতের মধ্যে, কারণ তাবলিগ জামাত ছাড়া বর্তমান বিশ্বের মধ্যে এত বড় আর ইউনিটির কোথাও নেই, বুঝতে পারছি? মানে এত আর গোছালো বা দিনই কর্মকাণ্ডের জন্য, যদিও তাদের কর্মকাণ্ড একেবারে খুব সহজ সরল, কিন্তু দিনই কর্মকাণ্ডের বিবেচনে এত বড় আরই নেই। তো এটাই হলো মূলত কিসের জায়গা, ভয়ের জায়গা। এই ভয়ের জায়গার থেকেই কিন্তু কি, কারণ তারা তো এমনি মানে কিন্তু যে অবস্থার মধ্যে রয়েছে তারা ভীত সন্ত্রস্ত। মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন এখন আসেন, এখন বলবেন যে তারা যে পয়েন্টগুলো তুলে ধরছে, মানে কেন আপনি যখন কোনো একটা জিনিস নিষেধ করবেন আপনার তো কিছু দলিল বা যুক্তি তুলে ধরতে হবে না, প্রমাণ দিতে হবে। মজার বিষয় হলো যেই যুক্তিগুলো তারা তুলে ধরেছে একেবারে মানে দুর্বল, আর কিছু তো ঢা মিথ্যা কথা। তাদের একটা যুক্তি হলো যে তাবলিগ জামাত হলো সন্ত্রাসবাদের দরজা, গেট। এই একটা কথা, গত জুমার যে খুতবাগুলো রয়েছে তার অনেকগুলো খুতবা আমি শুনেছি, আবার কিছু গণমাধ্যমেও আসছে। তার একটা পয়েন্ট হলো যেটা সন্ত্রাসবাদের কি দরজা, এর থেকে ডা মিথ্যা কথা মনে হয় আর দ্বিতীয়টা হতে পারে না। আরে এদের তো যারা তাবলিগের সাথে জড়িত তাদেরকে অনেক সময় অন্যরা তিরস্কার করে, হুর মিয়া মসজিদের মধ্যে বসে বসে খালি কী করেন, এ আল্লাহ আল্লাহ রসুলের কথা এগুলো কইলে হবো, বাইরে গিয়ে কিন্তু প্রতিবাদ করেন অন্যায় রে, তাদেরকে তো এই কথা কয়ে তো মসজিদ থেকে বেরোনো করা যায় না, আর এদেরকে কইতেছে হলো কি সেটা সন্ত্রাসবাদের দরজা, মানে একেবারে ভিন্ন কথা হলো না? হ্যাঁ, এদের কি কোনো দিন কোনো ইসে মিছিল মিটিংয়ে যাইতে দেখছেন? আমি তো দেখি নেই কোনো দিন, চোখে দেখে নেই, কোনো বিভিন্ন ইসে যখন হয় যায় না। তো অন্য অন্য ইসলামী সংগঠনগুলো তাদেরকে বলে যে হ্যাঁ মিয়া দিনই যে কোনো ইসের মধ্যে কমপক্ষে মা বাইরে গিয়ে কমপক্ষেটের প্রতিবাদ তো করেন, সেটাই করেন না, এদেরকে তো এইভাবে অপবাদ দেওয়া হয়, আর এখন কইতেছে উল্টো কথা, বুঝাতে পারছি? এ বলে সন্ত্রাসবাদের আখড়া মানে দরজা। তো এটা একেবারে মানে যেটাকে বলে সত্যের অপলাপ, যেটার সাথে তাদের কোনো একেবারে বিন্দু মাত্র সম্পর্ক নেই, আমি আপনি সবাই জানি এটা, নাকি সন্দেহ আছে? হাজেরান এবার আসেন আরেকটা বিষয় যেটা খুবই উইক, দুর্বল, বলে এরা এই যে 3 দিনের কথা কয়, 40 দিনের কথা কয়, 120 দিনের কথা কয়, এইগুলো কি কোরআন হাদিসে আছে নাকি? এটা একটা দুর্বল পয়েন্ট, একেবারে যে দুর্বল মানে এটা একেবারে তুচ্ছ এবং দুর্বল পয়েন্ট। কথা হলো 3 দিনটাকে কি তারা কি শরীয়ত মনে করে কি না, 40 দিনটাকে তারা শরীয়ত মনে করে কি না, 1 বছর শরীয়ত মনে করে কি না, 120 দিন শরীয়ত মনে করে কি না? আমার জানা মতে কেউ শরীয়ত মনে করে না, 3 দিনটাকেই শরীয়ত মনে করে না, 40 দিনটাকে শরীয়ত মনে করে না। এটা শরীয়তকে জানার, বোঝার, দিনকে বোঝার একটা নির্দিষ্ট কোর্স মনে করা হয়, 3 দিনের একটা প্যাকেজ, 40 দিনের একটা প্যাকেজ, 120 দিনের একটা প্যাকেজ, আর কি 1 বছরের একটা প্যাকেজ, এটা হলো প্যাকেজ। তাহলে শুধুমাত্র সময় নির্ধারণ করে নেওয়া, যে আমরা যে আমাদের মাদ্রাসাগুলো কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, আমাদের মাদ্রাসাগুলোর তো একটা কোর্স আছে তাই না, যে আমরা 1-1 বছর করে 1-1টা ক্লাস পড়াই, এখানেও তো দিন শিখাই নাকি, দিন শিখি শিখাই না, যে এই বছরে আমরা এই কিতাবগুলো পড়তে হবে, না পড়তে পারলে খুব দ্রুত পড়ে শেষ করতে, এই বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, এরপরে কী হয় পরীক্ষা হয় তাই না, এবং 3টা সেমিস্টার হয়। আমাদের মাদ্রাসাগুলোর কথা বলতে যেতে, আমি মাদ্রাসার টিচার কই, কোনো বিশ্বের কোনো আলেম মহাকিক যেই তরিকারই সে আলেম হোক না কেন, কেউ তো বলে নাই যে ঠিক আছে এই মানে এই 1 বছরের কোর্স ওয়ারি যে ক্লাসগুলো এইগুলো বেদাত বা এইগুলো বেঠিক, এই কথা তো কি শরীয়ত বলে বলছে, বলে নাই। সো ওনারা 3 দিন, 40 দিন, 120 দিন যদি এটা তারা ই করেন তাহলে এটা কি গলত কি করছে? হ্যাঁ, কেউ যদি মনে করে যে না
চল্লিশ দিনই পালন করতে হবে। চল্লিশ দিনের দুই দিন যদি কম হয় তাহলে এটা নাজায়েজ বে কবিরা গুনাহ হবে, তিন দিনের তিন দিনই পালন করতে হবে নতুবা কবিরা গুনাহ হবে, এরকম ধারণা কেউ করে না। হ্যাঁ, বলা হয় যে তিন দিন কমপ্লিট করলে ফুল প্যাকেজটা তুমি পেলে, এরকমই বলা হয়। যদি ব্যক্তিগতভাবে এর বিপরীত কিছু মনে করে থাকে সেটা তো ব্যক্তির ব্যাপার, কিন্তু জামাতের পক্ষ থেকে কখনো কিন্তু এরকম বলা হয় না। আবার এর কিন্তু এক সপ্তাহের জামাতও বের হয়, কিন্তু দশ দিনের জামাতও কিন্তু বের হয়, বুঝাতে পারছি? সো এটা তো একেবারে খুবই দুর্বল কথা, তিন দিন চল্লিশ দিন একশো বিশ দিনকে নিয়ে প্রশ্ন উত্থাপন করা। আরেকটা বিষয় যেটা তুলে নিয়ে এসেছে সেটা হলো এটা একটা সুফি জামাত, সুফি সুফি আর কবরী, কবর কবর পূজা বুঝেন, কবরের কাছে গিয়ে সিজদা করা, কবরের আল্লাহদের কাছে চাওয়া, এই একটা পয়েন্ট তুলে নিয়েছে। এটাও মানে এই যে পয়েন্টটা এটাও একটা ভুয়া পয়েন্ট। তাবলিগ জামাতের লোকজন কাউকে তো দেখি নাই যে তারা কবরে গিয়ে সিজদা করছে, বরং কবরওয়ালারাম তাবলিগে এসে কবর পূজা সেটে দেয়, এটা অনেক দৃষ্টান্ত আছে। কবরে যারা একসময় সিজদা করতো তারা দেখা যাচ্ছে এখন আর ওই তাবলিগে আসার কারণে এখন আর কবরের পূজা করে না বা কবরের এসে যায় না। তো তারা যে কবর পূজা বা কবরকে খুব আজমত করে এমন তো না, আমি তো কোনো সময় দেখিনি তাবলিগের লোকজন দল বেঁধে এই কবরের কাছে গিয়েছে, কবরের কাছে সাওয়াত উদ্দিনেতে কবর জিয়ারত করতে তো কম বেশি আমি এদের দেখি না। অথচ কবর জিয়ারত করাটাও কিন্তু একটা কি সুন্নাহ আমল, কিন্তু তাদেরকে আমি দেখি নাই যে জামাতবদ্ধ হয়ে কবরের কাছে গিয়েছেন। তাহলে এই কথাগুলো মানে একেবারে কি অসত্য কথা। এখন প্রশ্ন হলো যেই অসত্য কথা ভুয়া কথাগুলো সৌদির আলেমরা বলছেন ওনারা কি জানেন না? অবশ্যই জানেন। এখন তাহলে প্রশ্ন হলো তাহলে এই কথাগুলো ওনারা কেন কইলেন? তার জবাব হলো আপনার সামনে যদি একটা রাইফেল এনে বলা হয় যে কথা বলতে, আপনি বলতে বাধ্য, এটাই হলো উত্তর। এটা মনে রাখেন যে সৌদি আলম আলেমরা বা খতিবরা এটা বলে থাকলেও এটা মনে করেন না যে এটা তারা দিলের থেকে বলছে, মনের থেকে বলছে, বইটাই তাদের গবেষণা, এটা মনে করেন না। কারণ সেখানে কিন্তু খুতবা সেখানে আগে তৈরি করে দেওয়া হয়, জাস্ট খুতবাটা পড়ে দেয়।